আইএমএফের শর্ত মানতে গিয়ে রেমিটেন্সের করমুক্ত সুবিধা প্রত্যাহার করে উল্টো করারোপ করছে জাতীয় রাজস্ব বোর্ড নতুন বাজেটে এমন প্রস্তাবনা আসবে এতে খুব জানিয়েছে প্রবাসী সংগঠনগুলো তাদের মতে এমন সিদ্ধান্ত ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্সের প্রভাব ভাবে কমে যাবে আর অর্থনীতিবিদরা বলছেন ডলার সংকট কাটাতে বৈধ পথে রেমিটেন্স আনতে যখন নানানমুখী উদ্যোগ নেওয়া হচ্ছে এমন সময় এই পদক্ষেপ নতুন সংকট তৈরি করবে অমিত দাসের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন প্রতি বছর রপ্তানি থেকে আয় হয় পঞ্চান্ন বিলিয়ন ডলারের কাছাকাছি আর রেমিটেন্স থেকে আসে বিশ বিলিয়ন ডলারের বেশি কম বেশি এই আশি বিলিয়ন ডলারই বাংলাদেশের জাতীয় অর্থনীতির মূল ভিত্তি পরিসংখ্যান বলছে দু হাজার বাইশ সালে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ ছিল দু কোটি ডলার দু সালে যা বেড়ে দু কোটি ডলার ছাড়িয়ে যায় শতাংশের হিসেবে প্রবৃদ্ধি ছিল তিন শতাংশ বৈধপথে রেমিটেন্স আনতে করমুক্ত সুবিধার পাশাপাশি আড়াই শতাংশ ইনসেন্টিভ সহ সরকারের নেয়া নানামুখী উদ্যোগে গেল পাঁচ বছর ধরে প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত আছে তবে আসছে বাজেটে প্রবাসী আয়ে কর অব্যাহতির সুযোগ প্রত্যাহার করে কর বসানোর প্রস্তাব দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এতে উদ্বিগ্ন প্রবাসী সংগঠনগুলো নেতারা আমাদের দৃষ্টিতে আমরা এজ এ প্রবাসী হিসেবে বলবো আরও কিন্তু প্রণোদনা বাড়িয়ে দেওয়া উচিত এখন এই প্রধান প্রণোদনার বাদ দিয়ে ক্যান্সেল করে আবার যদি এটা ট্যাক্স বা কর বসায় তাহলে তো প্রবাসীরা ডিজা এই টেবিটাস পাঠার জন্য বিমুখ হয়ে যাবে সেই কারণে কিন্তু দেশের যেটা লাইন অবৈধ পথে কিন্তু তীব্র হয়ে যাবে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ ব্যাংক টাকার মান জোর করে ধরে রাখার চেষ্টা করলেও বাস্তবতা ভিন্ন আর তাই কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেয়া দামে ডলারের লেনদেন হচ্ছে না কোথাও এমন পরিস্থিতিতে ইনসেন্টিভ প্রত্যাহার করে রেমিটেন্সকে আয় ধরে কর বসালে সংকোচিত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের একটি উৎস ভর্তুকি দিয়েও যেখানে সরকার মানে ওটাকে চাঙ্গা করতে পারছে না বা ট্যাক্স বসানো হয় সেখানে কি হবে এটা আপনি নিজেই বুঝতে পারেন অর্থনীতিবিদরা বলছেন দুর্বল রিজার্ভ ডলারের বিনিময় হারে অস্থিতিশীলতার এই সময়ে এমন সিদ্ধান্ত নিলে বিপর্যয় নামবে জাতীয় অর্থনীতিতে আমার মনে হয় যে এটা আমাদের জন্য আত্মঘাতী হবে যদি এরকম করে যেখানে আমরা ইনসেন্টিভ দিচ্ছি এবং তাদেরকে কোয়ালিটি ইম্প্রুভমেন্টের জন্য প্রবাসীদেরকে এয়ারপোর্টে এনে তাদেরকে জামায় আদরে কিন্তু বাড়িতে পর্যন্ত পৌঁছে দেওয়ার এই ব্যবস্থাগুলি যখন সরকার এখন নিতে যাচ্ছে সেখানে কিন্তু আবার ট্যাক্স বসাই দিলে কিন্তু এটা একটা মারাত্মক হবে এই উৎসটা উৎসটাই বন্ধ হয়ে যাবে করোনার সময় থেকেই বৈধ পথে রেমিটেন্সের ফলো বাড়াতে নানামুখী উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক তাই নতুন কোনো পলিসি নেওয়ার আগে জাতীয় স্বার্থকেই প্রাধান্য দেয়া হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা সোহাগ কুমার বিশ্বাস এস টিভি চট্টগ্রাম